তোমার নাম কি? সৌমিত্র অধিকারী। আচ্ছা, কিসে পড়ছো? এইটে। আচ্ছা, কোন স্কুলে? রঘুনাথপুর হাইস্কুল। আচ্ছা, তুমি কি মাধবপুরে কম্পিউটার শিখতে যাচ্ছ তো? হ্যাঁ। তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর শিখে তুমি কি করতে চাও? শিখে আমি একটা কাজ করতে চাই। কোন ক্লাসে পড়ো? এইট। এইটে পড়ছো। আচ্ছা, এটা কি তোমার নিজস্ব বাড়ি? না, এটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি। আচ্ছা, তোমাদের গ্রামের নামটা একটু বলো। মাধবপুর। গ্রামের নাম মাধবপুর, পোস্ট পূর্ব চাঁদপুর, থানা মন্দির বাজার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পিন 7433-6। কোন স্কুলে পড়ো বললে? রঘুনাথপুর হাইস্কুল। কিসে? ক্লাস 8-এ। আচ্ছা, বাড়িতে কি কেউ আছে? বাবা টাবা কেউ আছে? কে আছে? বাড়িতে মা আছে। মা আছে, মাকে একটু ডেকে দাও, তারপরে সময় আসবে। কাকিমা, আপনার নাম কি? হ্যাঁ, তনু অধিকারী। আচ্ছা, কাকু কি করেন একটু বলবেন? কাগজ বিক্রি। কিসে? কাগজ বই খাতা বেচা করে। দেখুন, কি মাসে কিরকম ইনকাম হয়? 4000 টাকা ইনকাম হয়। আচ্ছা, আমরা ছেলে মেয়ে কটা? 4টে ছেলে, আমরা 2 জন। মেয়েদের সব বিয়ে হয়ে গেছে? বড় মেয়েটা বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি কিছু করেন নাকি? না। আচ্ছা কাকিমা, এই আপনার ছেলে যে মাধবপুরে কম্পিউটার শিখতে যাচ্ছে, তো আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এটা কি আপনার নিজস্ব বাড়ি? না, নিজস্ব বাড়ি না, ভাড়া বাড়ি। আচ্ছা, আপনার ডিপেন্ডেন্ট কেউ আছে? মানে শ্বশুর শাশুড়ি কি কেউ থাকে? কেউ থাকে না। ঠিক আছে, এটা ভাড়া বাড়ি বললেন তো? হ্যাঁ।